গুড মর্নিং, তা সুন্দর সকালে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের ওয়েদারটা খুব সুন্দর, না রোদ না বৃষ্টি, দারুণ লাগছে। আর আমিও আজকে সুস্থ আছে মোটামুটি, তো এদের দুজনকে খাবার দিয়ে দিয়েছি, দুজনে খাচ্ছে। আর কাল সন্ধেবেলা আমরা বাজারে গেছিলাম বাজার করতে, তো আজকের স্পেশাল লাঞ্চের জন্য কি কিনে আনলাম সেটা দেখাই। চলুন যাই। এই যে আমরা পৌঁছে গেছি মাছের বাজারে, এখান থেকে কালকে আমরা কিনে নিলাম লোটে মাছ। লোটে মাছটা আজ আগের দিন আনা হয়েছিল, খুব ভালো লেগেছিল খেয়ে, তো আজকেও ভাবলাম আবার কেনা যাক। তো আজকে আমি বানাচ্ছি লোটে মাছ। আমার মা যেভাবে বানায় সেভাবে আগের দিন বানিয়েছিলাম, রসুন আদা এইসব বাদ দিয়ে, কিন্তু আজকে আমি বানাচ্ছি একটু আমার মতন করে, আদা রসুন সব মিলিয়ে। তো এই যে আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব জোগাড় করে নিয়েছি, এবার ধুয়ে নিলাম। পেঁয়াজকে আমি কুচিয়ে কেটে নিচ্ছি, পেঁয়াজটা মাও দেয় আমিও দিই, পেঁয়াজ তো দিতেই হবে। এছাড়া এখানে রসুন কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচিয়ে রেখেছি, আর আদাও গ্রেট করে নিয়েছি, আর সাথে পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে অল্প তেল নিয়ে নিচ্ছি, অল্প না বেশ অনেকটাই। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন লঙ্কা যেটা আমি কুচিয়ে কেটে রেখেছি। আগের দিন মার রেসিপিটাও দারুণ হয়েছিল, তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে ট্রাই করা যাক, দেখি কেমন হয়। এইভাবে বানালে দিয়ে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো আর একটু বেশি করে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে তারপর মাছটা দিয়ে দেব। এখানে 1 কিলো মতন মাছ আছে। এবার হালকা হালকা করে উল্টে পাল্টে নাড়াতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, এটাই চেষ্টা করতে হবে, কিন্তু আমি সেটা পারি না, ভেঙেই যায় আমার। তো যাই হোক, অনেক চেষ্টার পর মিক্স করে নিলাম। এবার কভার করে নেব একটা বয়েল আসা অবধি। একটা বয়েল চলে এসছে, এবার হালকা করে একটু নাড়ানোর চেষ্টা করা, তারপর যতটুকু পেরেছি নাড়ালাম, তারপর এটাকে কভারটা ওপেন করে বয়েল হতে দেব লো ফ্লেমে রেখে, যতক্ষণ না এই জলটা যেটা মাছ থেকে বেরিয়েছে সেটা শুকিয়ে যাচ্ছে, একদম ড্রাই হয়ে যাবে, সেটাই আমাদের খেতে খুব ভালো লাগে। আর নিচে অল্প অল্প লেগে যাবে, সেটা আরও বেশি ভালো লাগে। তো এই দেখুন, আমি মাছগুলোকে আস্ত রাখতে পারিনি, ভেঙেই গেছে। তো আমার মাছ রান্না করা কমপ্লিট। আর হ্যাঁ, অল্প করে লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো, সেটা এখানে দেখানো হয়নি, আপনারা দিয়ে দেবেন মনে করে। এবার আমি সার্ভ করে নিই ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এগুলো আস্ত আছে, সেগুলো ওকে দিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি, চলুন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।